চিকিৎসা বিভ্রাট হয়েই চলেছে, সাধারণ মানুষ এই বিভ্রাটের শিকার হচ্ছে। এই ছেলে 25 বছরের যুবক, কি রোগ? রোগ কিছুই না, কনস্টিপেশন। এক মাস ধরে কনস্টিপেশন হচ্ছে। কিরকম কনস্টিপেশন? পায়খানা বেগ হতো না? পায়খানার কোনো বেগ হতো না, পেটে গ্যাস জমত। কি ছিল দরকার ডাক্তার দেখানোর? একটু ফল খেত, মৌসুমি লেবুর রস খেত, তরকারি খেত, ফল তরকারি জ্বর এসব বেশি করে খেলেই হয়ে যাচ্ছে। কিন্তু চলে গেল বড় বড় ডাক্তারদের কাছে, ঝন্টুবাম কোম্পানি, মন্টুবাম কোম্পানি, তারা সব দিল ছবি দেওয়া, গাজরের ছবি দেওয়া, কৃষক দেওয়া গাছের পাতা, কব্জ এন্ড কব্জা হার বলে একটা ছিল না, তার নকল করে কব্জ এন্ড হারটা নেই, আমি এন্ড করে দিচ্ছি কব্জ। যেমন বোরো ঋণ ছিল না, ওই দিকে তৈরি করলো অনেকে বোরো ডোলা, বোরো ক্যারেন্ডোলা। ডাক্তার দাসের নার্সিংহোমে গেল, এখানে ওখানে গেল, কত রকম ওষুধপত্র খেলো, এর জন্য আবার এত কাণ্ড করছে। হচ্ছে কেউ বলছে না তুমি ফল খাও, তরকারি খাও বেশি করে, আর এসব জায়গায় নাকি খরচও পড়তো বিরাট, 5-10 রকম অ্যালোপ্যাথি ওষুধ মিশি দিত, খরচ পড়তো কত? স্যার ভিজিট নিত 500 টাকা, আর ওষুধ দিত ধরুন দু মাসের প্রায় 5,000-7,000 টাকার ওষুধ। 7,000 টাকা একবারে কিনতে পারতাম না। কি জন্যে পায়খানা নাকি হচ্ছিল না, মলত্যাগ হচ্ছে না, শাক পাতা খাবে না, ফল খাবে না, উপদেশও দেবে না চিটিং বাদলা, দু মাসের ওষুধ দিয়ে 7,000 টাকা অ্যালোপ্যাথিও দেখালো বোধ হয় নাকি? অ্যালোপ্যাথিও দেখালো, নানা রকম অ্যান্টাসিড, গ্যাসের বড়ি এসব চলছে। আবার এখানে 10 রকমের ওষুধ, মাত্র 10টা, বেশি না, মাত্র 10টা। ওকে বলেছে এন্ডোস্কোপি কলোনোস্কোপি করতে, এন্ডোস্কোপি কলোনোস্কোপি করতে বলেছে। এই যে ওষুধটা দিয়ে পায়খানা হচ্ছে না, তার জন্য এই সব অ্যাডভান্স। 15 দিনে তো আমি এক সপ্তাহ খেলাম 10 রকম ওষুধ, আর সামনের দিক দিয়ে পাইপ ঢোকাতে বলেছে, আবার পিছন দিক দিয়ে পাইপ ঢোকাতে হয়তো ভয় পালিয়ে এসেছে। তো তোমার মনে হলো না যে পায়খানা হচ্ছে না, আমি একটুখানি শাক পাতা জল ফল বেশি খাই? কনস্টিপেশন, ইরিটেবল টেম্পারমেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেট, উইপিং ডিসপোজিশন, প্রফিউস পারস্পিরেশন, সো সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য চয়েস অফ। রাগ কীরকম? রাগ ভালো, বোঝালে রাগ কমে না আরো বাড়ে? কমে যায়, অল্পতে একটু রেগে যায়। ধরুন স্যার আমার বিরুদ্ধে কিছু একটা হচ্ছে, তখন হুট করে। সো লেটস প্রেসক্রাইব সোডিয়াম ক্লোরাইড, ডিজায়ার ফর বিটার, কোল্ড ড্রিঙ্কস, প্রফিউস পারস্পিরেশন, এতে আশা করি কনস্টিপেশন চলে যাবে। এইসব ঝন্টুবাম মন্টুবাম আর দরকার নেই ভাই, আর এই 10 টাকার ওষুধ দিনে খাওয়া আর দরকার নেই। আর পাইপ ঢুকাতে আর যাওনি তো? পাইপ ঢুকাওনি তো? বাকি বেঁচে গেছো, পাইপই তোমাকে শেষ করে দিত। তো কী অবস্থা দাঁড়িয়েছে দেশে, কদিন পায়খানা হচ্ছে না বলে ডাক্তারদের কাছে গেল, আর তারা কিছু একটা পেলেই, যেমন উকিলরা কিছু একটা পেলেই আরম্ভ করে দিল যে মুরগি পাওয়া গেছে, তেমনি এক শ্রেণীর ডাক্তাররা ভাবে মুরগি পাওয়া গেছে, এই মুরগি আর ছাড়া যাবে না, এই মুরগিকে বধ করে সাদা টেবিলে চলে আসবে খাবার হিসাবে। সুকান্তে সেই একটি মোরগের কাহিনী মনে আছে? একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল ভাঙা প্যাকিং বাক্সের গাদায়। আশ্রয় যদিও মিলল, আহার মিলল না। থেকে তীব্র চিৎকারে সেই মোরগ শুধু চিৎকার করে থাকে একটু আহারের জন্য। অবশেষে অনেক আহার দিতে গেল,
বিল্ডিংয়ের পাশে নোংরা নর্দমায় ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের এক বিরাট ভাণ্ডার। কিন্তু কয়েকদিন পরেই সেখানে এসে গেল কম্পিটিটিভ প্রতিদ্বন্দ্বীরা। কারা প্রতিদ্বন্দ্বী? ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে, আবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে চেষ্টা করে ভার ভার প্রাসাদের ভিতরে ঢুকতে, কিন্তু ঢুকতে পারে না। মনে মনে ভাবে প্রাসাদের ভিতরে অনেক খাবার। অবশেষে সে সত্যিই একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ঝকঝকে দামি সাদা কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসাবে। তো এইসব ডাক্তারবাবুরা খাবার হিসাবে রোগীদেরকে আর গলা টিপে মারবেন না। সাধারণ মানুষ একটু অসুস্থ হলে আপনারা সেই মুরগির মতন ধপধপে দামি সাদা কাপড়ে ঢাকা খাবার টেবিলে তুলবেন না। এদের বাঁচতে দিন, নিজে বাঁচুন, মানুষকেও বাঁচান। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো আর বাঁচতে দাও। জিও আওর জিন্দা। সো লেট সি নাট্রামিউর ইজ প্রেসক্রাইবড। তুমি এক মাসের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। জল বেশি করে খাও আর ফল খাও আর সবজি বেশি করে খাও।